সূচক পতন দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DSEX 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,159-এ। লেনদেন হয়েছে মাত্র 359 কোটি টাকার। দর কমেছে 245টি কোম্পানির, বেড়েছে মাত্র 58টির। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপেল স্টক ব্রোকারেজের। ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। এর ধারাবাহিকতায় আজকেও মার্কেট 23.5 পয়েন্টসের মতো ডাউন ছিল। লার্জ ক্যাপ ম্যাক্সিমাম সেক্টরই আজকে নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে, যদিও সিমেন্ট সেক্টরে আমরা আজকে বেশ নোটিসেবল একটা চেঞ্জ দেখতে পেয়েছি, পজিটিভ চেঞ্জ। এটা অ্যাজ এ সেক্টর প্রায় 5.5% মতো আপ ছিল। এর মেইন কারণ ছিল লাফার্জ সুরমা এবং হোলসিমের মধ্যে আমরা একটা মার্জারের কথা শুনছিলাম বেশ কিছুদিন যাবতই। তো এই রিসেন্টলি উইকেন্ডেই এই নিউজটা এসেছে যে লাফার্জ বেসিক্যালি এই মার্জারে ইজ টেকিং প্লেস, অ্যান্ড এই মার্জারের নিউজটার উপর বেস করে আজকে ইনভেস্টরদের মধ্যে একটা পজিটিভ ভাইব অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেন্টিমেন্ট কাজ করেছে। সে কারণে আমরা দেখতে পেয়েছি লাফার্জ সুরমার আজকে 10% সার্কিট ব্রেকারকে হিট করেছে, এবং আমরা মনে করছি যে এই পজিটিভ সেন্টিমেন্টটা লাফার্জ সুরমার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন থাকবে। এছাড়া গ্রামীণ ফোনের কারণে আমরা দেখতে পাচ্ছি টেলিকম সেক্টরও বেশ পজিটিভলি পারফর্ম করেছে আজকে।